আছিস? একটু সম্পাদ্যের বাসা যাচ্ছি, পরীক্ষার জন্য কিছু শীত আনতে হবে। সবসময় তুই কেন যাস? সম্পাও তো আসতে পারে। চিন্তা কর না মা, তুই নিয়েই বাড়ি ফিরে যা। কখন আসবি? ফিরতে সন্ধ্যাও হতে পারে। কেন যে সন্ধ্যা করিস? কলকিয়ার ফোন করেছিল?
কিরে ওখানে দাঁড়িয়েছিস ভিতরে? কেমন আছিস? তোর লেখালেখি কেমন চলছে রে? এই তো চলছে। এমন করে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? না তেমন কিছু হয়নি। কাকুনি কি বলেছিস তুই আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করলো যে? যা বলেছি তা তোর মুখে শুনেছিস। কনক আমার দিকে তাকা, এরকম একটা বড় আঘাতের পরে তুইও যদি ওর কাছ থেকে দূরে সরে আসিস তাহলে কোথায় যাবে মেয়েটা বল? তুই কি বলতে চাস আমি ওকে মেনে নেই? হ্যাঁ আমি চাই অন্তত তুই এ ব্যাপারটাকে স্বাভাবিকভাবে মেনে নে। আচ্ছা আমার স্থানে তুই হলে কি ব্যাপারটাকে মেনে নিতে পারতি? হ্যাঁ মেনে নিতাম, কারণ ধর্ষিতা মেয়েদের শারীরিক শুদ্ধতার সাথে আমি সমাজের আট দশটা ভালো মেয়েদের তেমন পার্থক্য খুঁজে পাই না। হ্যাঁ তা তুই এখন বলছিস, কিন্তু ওর সাথে ঘটলে বলতি না। কোনো তুই না ওকে ভালোবাসিস? ভালোবাসি, ভালোবাসি বলে তো একটা ধর্ষিতা মেয়ের সাথে সারা জীবন কাটাতে পারবো না। কেন? কাকুন তার কুমারিত্ব হারিয়েছে তাই? ধর একজন মেয়ে ইচ্ছা করলো কোনো পুরুষের সাথে অবৈধভাবে ফিজিক্যাল রিলেশন করবে, কিন্তু সুযোগের অভাবে সে পারল না। অন্যদিকে আরেকজন মেয়ের সাথে কোনো পুরুষ জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে ফিজিক্যাল রিলেশন করলো, দুজনের মধ্যে এখন তুই কাকে সত্যি বলবি? আমাদের সমাজ অবশ্য প্রথমজনকেই সত্যি বলবে। শোন কোনো, নারীদের সতীত্ব কুমারিত্ব নির্ভর করে মনের উপর, শরীরের উপর নয়। দুর্ঘটনায় কাকুনের একটি অঙ্গহানি হলে যেভাবে ভুলে যেতিস এই বিষয়টাকেও সেভাবে ভুলে যাওয়ার চেষ্টা কর। উপদেশ দেওয়ার সময় দেওয়া যায়, কিন্তু করে দেখানো অত সহজ নয়। মাঝে মাঝে সান্ত্বনাও মানুষের জীবনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ব্যাপারটা সত্যিই অনেক কষ্টের, যখন আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে সান্ত্বনা প্রদান করতে গিয়ে বারবার আমার সামনে ধর্ষণ 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 শব্দটি উচ্চারণ করে, আর বাঁচার ইচ্ছাটা তখন একদমই মরে যায় যখন সবচেয়ে কাছের মানুষটিও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু শুধুমাত্র একটি ধর্ষণ দিয়ে কি একটি মেয়ের জীবনকে মূল্যায়ন করা যায়? তাহলে কেন শুধু শুধু নিজেকে এত কষ্ট দেওয়া? আজ থেকে আমার নতুন জীবন।
বসো, তারপর বলছি। এবারের মতো আমায় ক্ষমা করে দাও কাকু, আমার ভুল হয়ে গেছে, তোমাকে আমার ওভাবে বলা উচিত হয়নি। হাত ছাড়ো, লোকজন তাকিয়ে আছে। আর ভুল তোমার হয়নি, ভুল হচ্ছে আমার। আমরা মেয়েরা মাঝে মাঝে আমাদের জীবনসঙ্গী পছন্দ করতে ভুল করে ফেলি। বললাম তোমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। আর এমন হবে না মানে? না মানে আবার যদি সবাই এত উদার হতে পারে না। কনক ভালো থেকো। কাকুন দাঁড়াও প্লিজ, যেও না কাকুন, কাকুন প্লিজ, কাকুন দাঁড়াও। চ